স্বৈরা শাসক আওয়ামী লীগ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়নে টানা চারবার সংসদ সদস্য ও দুই মেয়াদে মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছিলেন তিনি। গত 15 বছরে দুর্নীতি লুটপাটের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের মালিক বনে যান। ঢাকা 2 আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম আইন প্রতিমন্ত্রী থাকাকালীন বিচার বহির্ভূত অনেক রায় প্রদানে বাধ্য করতেন বিচারকদের। শুধু তাই নয়, ঢাকা নিম্ন আদালতে অধিকাংশ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ নিতেন তিনি। আবার খাদ্যমন্ত্রী থাকাকালে ব্রাজিল থেকে পচা গম কিনে অর্থ আত্মসাৎ করেন সরকারের 100 কোটি টাকা। ঢাকা কেন্দ্রিক বিভিন্ন ধরনের অপরাধে গ্যাং কাজ করতেন তার এজেন্ডা বাস্তবায়নে। বিচার বহির্ভূত হত্যা, গুম ও বিভিন্ন হয়রানিমূলক মামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 1969 সালে ছাত্রলীগ এবং 1994 সালে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন তিনি। এরপর 2018 সালে নির্বাচনে ঢাকা 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন আইন বিচার প্রতিমন্ত্রী হিসেবে এবং 2014 সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে দায়িত্ব নেন খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। 2009 থেকে 2014 সালে আইন প্রতিমন্ত্রী থাকা অবস্থায় সাব রেজিস্ট্রেশন নিয়োগ বদলি, সরকারি পিপি নিয়োগ, বিচার বহির্ভূত রায় প্রদানে বিচারকদের চাপ প্রয়োগ এবং পদোন্নতি সবই হতো কামরুল ইসলামের ইশারায়। 2014 সালে নির্বাচনে জিতে দায়িত্ব পায় খাদ্য মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে। দায়িত্বের পর আরও বেপরোয়া হয়ে ওঠে এই দুর্নীতিবাজ মন্ত্রী। 2015 সালে ব্রাজিল থেকে 400 কোটি টাকার মূল্যের পচা গম আমদানি করে আত্মসাৎ করে সরকারি অর্থ। সেই সকল অবৈধ অর্থ দিয়ে গড়ে তোলেন সম্পদের পাহাড়। কামরুল ইসলাম তার নিজের এবং স্ত্রী সন্তানের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। স্বয়ং রাজধানীতে রয়েছে বেশ কিছু প্লট, ফ্ল্যাট, বাড়িসহ রয়েছে বিলাসবহুল গাড়ি। তার নির্বাচনী হলফনামা দেখলে বোঝা যায় সম্পদ বৃদ্ধি হয়েছে 55 গুণ। 2008 সালে নবম জাতীয় নির্বাচনে স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 8,55,000 এবং বার্ষিক আয় 4,65,000, তবে 2024 এসে সেটি দাঁড়ায় 1,33,00,000 টাকারও বেশি। অর্থাৎ 15 বছর ব্যবধানে আয় বেড়েছে প্রায় 28 গুণ। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের পর গা ঢাকা দেয় কামরুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গরা। ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক খাদ্যমন্ত্রীকে। পরে আদালতে পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।